রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। মতুয়া অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনা, সেখানে বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস। মতুয়াদের আধিক্য থাকা নদিয়া রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে। 2021 সালে বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে তারা তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ কেন্দ্র এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রের প্রার্থী করে রাজ্যের শাসক দল। দুজনেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ বিশ্বাস। পরে তিনিও দলবদল করে তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তাকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল, কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি। বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেন। সেখানে অবশ্য বিশ্বজিৎ নন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রার্থী হয়েছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিল বর্ষীয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন 2022 সালে ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন, কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি। কারণ গত বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে এই কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়। কল্যাণকে মানিকতলায় প্রার্থী করেছে পদ্মশিবির, তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত সাধনের স্ত্রী শুক্তি পাণ্ডে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। মতুয়া অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনা, সেখানে বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস। মতুয়াদের আধিক্য থাকা নদিয়া রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে। 2021 সালে বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে তারা তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ কেন্দ্র এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রের প্রার্থী করে রাজ্যের শাসক দল। দুজনেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ বিশ্বাস। পরে তিনিও দলবদল করে তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তাকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল, কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি। বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেন। সেখানে অবশ্য বিশ্বজিৎ নন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রার্থী হয়েছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিল বর্ষীয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন 2022 সালে ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন, কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি। কারণ গত বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে এই কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়। কল্যাণকে মানিকতলায় প্রার্থী করেছে পদ্মশিবির, তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত সাধনের স্ত্রী শুক্তি পাণ্ডে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। মতুয়া অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনা, সেখানে বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস। মতুয়াদের আধিক্য থাকা নদিয়া রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে। 2021 সালে বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে তারা তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ কেন্দ্র এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রের প্রার্থী করে রাজ্যের শাসক দল। দুজনেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ বিশ্বাস। পরে তিনিও দলবদল করে তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তাকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল, কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি। বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেন। সেখানে অবশ্য বিশ্বজিৎ নন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রার্থী হয়েছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিল বর্ষীয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন 2022 সালে ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন, কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি। কারণ গত বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে এই কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়। কল্যাণকে মানিকতলায় প্রার্থী করেছে পদ্মশিবির, তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত সাধনের স্ত্রী শুক্তি পাণ্ডে।